আপনি আমার কথা শুনেন, আপনি এই যে সুড়ি মনে করেন আছেন গয়ার দরকে এ হরেক মাল দাম বেশি ভাবি নিয়ে আসবেন কি? আপনি দেখার আগে দাম বেশি বলতেছেন কি? আমি চোখে থেকে মাল আনা বুঝেন না, দেখো তো আপনার কানে মানাবো, আপনার কানে সে মানাবো। আবার পরে আবার আসো, আবার দেব মেয়ে আপনার আমি চিনি চেন মাপ চাই বাসা আমার দন্ত বেদাল করেন না। সাজের সময় আমি কেবল ডাক দিয়ে খাড়া করে আপনি কেন শুরু করছেন নাকি কি শুরু করছেন? আমি এটি নেন নে দাম কে এটা নিমু তাই এটা এই সামান্য কানের দুল দাম কি আপনি এত রাখবেন? আরে ভাবি আপনি বুঝতেছেন নাকি এটা 120 টাকা দাম, হয়তো আমার 10 টাকা কম দিয়ে হারেন বড় জোর এর উপর তো আর না। এটা শোন আবার ঘুরে আসো দিমুনি না ভাই, বাকি বেশি না ভাই, মাপছে নগদ টাকা হলে আমি বেশ মন আইলে নেন আমার বউ আমি ঢুকা দিম, তোমার কি তুমি দোকানদার মানুষ? আমার জীবনে তুমি পাগল হচ্ছ? আমার জীবনে যে তো ব্যবসায়ী তোমার কাছে কিছু নেই, খারাপ আছে না মাল জিনিসটা তো আপনি মনে করেন জায়গায় জায়গায় যান তাই না, আমি এই কানের দুলটা যদি রিংটা পরে যান একবারে মনে করেন বড় লোক হয়ে যাবেন বুঝছেন, স্বর্ণের মতো দেওয়া যায় দাম হবে। এই তো রং উঠে দেবো না, রং ফুকিয়ে নিকে পাগল, এটা তো মনে করেন আপনি কানে যদি দেন এই ধরুন আমি মানে একটা কানে দিয়ে দেখি তারপর আপনি কথা বলেন। বুঝতে তো পারেন না আমার কোন লাগাইছে, ছক্কে তো দেন নাই যে পিন নাই পিন নাই কত সুন্দর এই কানের দুল দিয়ে আইডা যাও তুমি, এই এলাকায় মনে করো যে তো পোলাপান আসছে সবাই মনে করো তোমার মেয়ে গেলে কুটকুটি খেলে চাই থাকতো যে কোন ফেরিয়ালার কাছে কিনছ। সত্যি হ্যাঁ পাগল ভালো এক নম্বর, আর কিছু না কিছু চুরি বের করেন, চুরি তো বলে থুই আই বসে পাইতে টিপ আই মিস আতন কই যে চুরি এন্ড আছে ওই যে ওই রে তো মই না মই হ্যাঁ এটা হলো ভ্যান এই মাথায় দিবে সে একটা জিনিস বুঝেন নাই আমার কথা হইলো আমার কাছে জিনিস নিয়ে যদি মনে করেন খালি কোন রকম যদি মনে করেন জুত না পান আরাম না পান বিনাশ করে লাগলো, আমি আমার কথা বলি আমি এমন একটা ফেরিয়ালা আমার কাছে মনে করেন জিনিস নিয়ে যা একটা সুখ শান্তি পাবেন বাবাজি কানে আমি সুন্দর করে না গায়া
জিগলা বাই করতাছো বাজান আবার সুরি ঠেলা ঢুকে যাচ্ছে বাজান 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 ঠেলা ঢুকে যাব বাজান ঠেলা বাজান আছে লা ঢুকে যাচ্ছে না আসা নাশি হরেক মাল কাকে হরেক মাল কার দোকান দোকানে এটা আমার আমি গরিব মানুষ বাবাজি আমার পেট না ফুটিয়ে না এটা আমার দোকান বাবা এতক্ষণ যে ফস্টি নষ্টি শুরু করছো আমার এই চ্যাংরা নাতিনটার লগে আমি তো দেখতেছি না 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 এমনি ধরিয়া কান জিনিস লাগাই দিস না না কি পাইছো বাজান আপনি যেটা মনে করছে কর তো আরে নিয়া ওই গোডাউনে যা না না কি কও তুমি যা হ্যাঁ চলেন যাও ওই চুরিটি পরাই দাও কানে জিনিসটি পরাই দাও আমি একটু ব্যবসাটা করে আই হরেক মা যাও দাদা যাও জানে এটা কি এলো তোমার দাদা সাইকেল নিয়ে গেছে গেছে আমার ব্যবসা নিয়ে গেছে গেছে তোমার আমি নিয়ে যাবো টেনশনের কোনো কারণ নেই আহো নাতি নাতি গেলে তুমি আচ্ছা শুনে আপনি একটু দাঁড়ান একবার ঠাস করে ঠোকো আবার কেউ ফোনে নাই গগো বেডি নাতি বেটা ঠিক আছে হ্যাঁ এলিকা আমি বদ্রলোক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই বদ্রলোক এই হ্যাঁ বদ্রলোকের কাম হ্যাঁ ঘরে কোন মধ্যে না তোর মতলব খারাপ তুই চুরি তারি করবি না 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 ভুল দুদিন আগে একটা ধরছিলাম আমি তুই নাই সুস্কিল লিগা কারা গলো হ্যাঁ দুদিন আগে ধরছিলাম একটা রে এই যে মিছা কথাটা কইতেছেন আপনি যা লিগা যা এই যে যাই যাই আপনি জানেন এটা আপনার বাড়ি আমার বাড়ি মানে আমার বাড়ি কোন এটা কইলা আমার বাড়ি ও আপনার বাড়ি আচ্ছা আপনি সত্য করে একটা কথা কনসাম মেয়েটা আছে কি ভাই কে মেয়েটা আছে খারাপ চুর মোর যত সব হ্যাঁ চোরের উৎপাত লেগে গেছে আমি বুঝলাম না কিছু দুদিন আগে একটার পিটাইলাম আবার এটা আইসে ঘরে কোনার মধ্যে উকি ঝুকি পারতাছে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আর ভাব নমুনা শালা ওরে বাবা আজকে আমি বাড়তে যাই বইয়ের কাছে কি জবাবটাই দিব আমার ব্যবসাও নাই আমার সাইকেলও নাই না আজকে পর থেকে আমার ভালো জান লাগবো এই যে দর্শক হলেন আমি আজকে ফেরিগিরি করবার যাই ছেলে হাত ধরিয়া আমার মনে করেন ব্যবসাও গেল চালানো গেল আমার সেরি হয়ে গেল সবই গেল আমার মতো আবার এরকম করেন না করলে বলে খালি খালি গোতায় খাবেন।